একাত্তর বাংলা টেলিভিশন বিশ্বব্যাপী অনলাইন টেলিভিশন। ফটিকছড়ি উপজেলার বিগত তিন বছরের উন্নয়ন সমস্যা সম্ভাবনা ও দুই ইউপির আসন্ন নির্বাচন নিয়ে একাত্তর বাংলা টিভিকে সাক্ষাৎকার দিয়েছেন ফটিকছড়ি থেকে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ সৈয়দ নজিবুল বশর মাঝভান্ডারি। তার সাক্ষাৎকারের উল্লেখযোগ্য অংশ দর্শকদের সামনে উপস্থাপন করা হল। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এবং স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, এ উপলক্ষে আমরা এখানে র্যালি করেছি ফটিকছড়ি উপজেলায়, এবং ফটিকছড়ি উপলক্ষে উদ্যোগে আমরা এখানে আলোচনা সভা হয়েছে, চিত্রাঙ্কন হয়েছে। আসলে বঙ্গবন্ধু সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হয়, এক কথা যদি বলতে হয় স্বাধীনতা মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, বাংলাদেশ বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। কারণ বঙ্গবন্ধু যদি না হতো বাংলাদেশ স্বাধীন হতো না, এবং বাংলাদেশ নামে একটা দেশ আমরা পেতাম না। আমরা যেমন একটা মানচিত্র পেয়েছি ভৌগোলিকত্বে, একইভাবে আমরা একটা লাল সবুজ পতাকা পেয়েছি, আমরা আমাদের অস্তিত্ব খুঁজে পেয়েছি, আমরা জাতিসত্ত্ব পেয়েছি। আগে আমরা পাকিস্তানের ছিলাম পরগাছা হিসাবে, এখন আমরা নিজের অস্তিত্ব নিয়ে, আমরা অবস্থান নিয়ে, বাঙালি জাতীয়তাবাদ নিয়ে, স্বাধীনতা নিয়ে, আমরা আমাদের অস্তিত্ব নিয়ে পৃথিবীর বিশ্বে আমরা দাঁড়িয়ে আছি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বর্তমানে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং তিনি এই বঙ্গবন্ধুর স্বপ্ন যে সোনার বাংলা এবং অর্থনৈতিক মুক্তি দিয়ে এই দেশকে গড়ার লক্ষ্যে তিনি এগিয়ে যাচ্ছেন। আজকে যদি আমরা দেখতে চাই উন্নয়নের কাণ্ডারি বলতে শেখ হাসিনা, আজকে পদ্মা সেতু বলতে শেখ হাসিনা, একইভাবে বিশ্বব্যাংক বলেন আজকে সমগ্র বিশ্বের মডেল হচ্ছে উন্নয়নের মডেল বাংলাদেশ শুধু শেখ হাসিনার কারণে। তাহলে বঙ্গবন্ধু তিনি শুধু স্বাধীনতা দিয়ে যান নাই, যোগ্য উত্তরসূরি দিয়ে গেছেন, যার মাধ্যমে আমরা আজকে উন্নতির শিখরে চলে যাচ্ছি। বঙ্গবন্ধুর জন্মদিনে আমরা যেটা ঘোষণা করেছি আমি ব্যক্তিগতভাবে, এবং সেটা সকলেরই কথা যে রাজাকার মুক্ত, জঙ্গিবাদ মুক্ত, আমরা সোনার বাংলা দেশ গর্ব। একই সাথে সাথে আমরা বলছি বাল্য বিবাহ একটি অভিশাপ, বাল্য বিবাহ থেকে আমরা জাতিকে মুক্ত করব। একইভাবে আমরা আজকে যে যুদ্ধ অপরাধের বিচার হচ্ছে, এবং আপনারা জানেন না একইভাবে আমরা 25শে মার্চ যে কালরাত্রি ছিল, কালরাত্রিতে আমরা সংসদে সর্বসম্মতিক্রমে পাশ করেছি গণহত্যা দিবস হিসাবে, এবং আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করে যেমন একটি কলঙ্ক অধ্যায় আমরা পার করে এসেছি, একইভাবে আমরা যুদ্ধাপরাধের শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধাপরাধের বিচার করে জাতি কলঙ্ক মুক্ত হচ্ছে, একইভাবে আমরা 25শে মার্চ গণতন্ত্র দিবস পালন করে, এবং যেদিন আমরা সমগ্র বিশ্বে গণতন্ত্র দিবসটাকে প্রতিষ্ঠিত করতে পারবো সেদিন আমরা মনে করব যে আমরা মুক্তিযুদ্ধ যারা করেছেন এবং 30 লক্ষ শহীদ হয়েছেন তাদের কিছুটা হলেও দায়মুক্ত আমরা করতে পেরেছি বলে আমি মনে করি। ফটিকছড়ির কোনো বিচ্ছিন্ন এলাকা না, সমগ্র বাংলাদেশে আজকে উন্নয়ন হচ্ছে। বিগত 40 বছরে যে উন্নয়ন হয় নাই সেই উন্নয়ন কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমানে হচ্ছে, এবং একইভাবে ধারাবাহিকভাবে বাংলাদেশের যেমন হচ্ছে ফটিকছড়িতে হচ্ছে। আমি এমপি হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে, আমি এখানে মেয়র সাহেবরা আছেন, চেয়ারম্যান সাহেব তারা আছেন, আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারিরা আছেন, কারণ আমি 14 দলের নেতা এবং মূল দল যারা আছে সকলকে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা এই পর্যন্ত 3 বছরে আমি বলতে পারি এলজিডিতে এবং রোডসে বিভিন্ন খাতে, তার বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি আমরা উন্নয়ন হয়েছে, সব কিছু মিলিয়ে আমরা এই পর্যন্ত প্রায় 600-650 কোটি টাকার আমরা কাজ ইতিমধ্যে হয়েছে, এবং আমরা আশা করি 18 সাল বা 19 সালের মধ্যেই এখানে একটি বাড়িতেও বিদ্যুৎ আর বাকি থাকবে না। তার সাথে নাজিরহাট মাঝভান্ডার শহরে এটা অনেক দিনের দাবি ছিল, এবং ফটিকছড়ির নাজিরহাট থেকে ফটিকছড়ি হয়ে আপনার খাগড়াছড়ি যেটা সড়ক এটা কিন্তু ডবল রাস্তা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী রাজি হয়েছেন। পার্শ্ববর্তী হাটহাজারির এমপি এবং পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিস সাহেব এবং আমি মিলে আমরা যেটা নতুন প্রকল্প একটি দিয়েছি যে হাটহাজারির থেকে
নাজিরহাট, নাজিরহাট থেকে ফটিকছড়ি খাগড়াছড়ি পর্যন্ত ডবল রাস্তা এবং ডবল ব্রিজ, এটার জন্য নতুন প্রকল্প নেওয়া হয়েছে এবং এটা পাঠানো হয়েছে। আর এছাড়া আমরা পাইনদং থেকে নিয়ে ইয়াকো হয়ে মিরসরা পর্যন্ত এখানেও প্রায় 400 কোটি টাকার কাজ, অর্থাৎ এটা আমরা আশা করি ডিপিপি অলরেডি এটা যোগাযোগ মন্ত্রণালয়ে চলে গিয়েছে। আমি এখান থেকে যে তদবির করবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলে আমরা চেষ্টা করবো জুনের মধ্যে যদি আমরা এটা আগামী 2-1 মাসের মধ্যে আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাশ করতে পারি, তাহলে আগামী অর্থ বছরের পরে অর্থাৎ আগামী জুলাই অগস্টের মধ্যে আমরা কাজ ধরার চেষ্টা করবো। এই উন্নয়নে আপনারা জানেন হলদার বাঁধ সহকারে বিভিন্ন জায়গায় সেই রোশাঙ্গুড়ির থেকে শুরু করে নাজিরহাট থেকে শুরু করে আপনার নারায়ণহাটতে পর্যন্ত প্রায় 230 কিলোমিটারের মতো 230 কোটি টাকা হচ্ছে একটা, এবং টোটাল প্রকল্প হচ্ছে 400 কোটি টাকার উপরে। এই পর্যন্ত আমরা যে কাজ করেছি এবং আগামী দিনে এই সময়ের মধ্যে যে কাজ হবে সেটা আশা করি ইনশাল্লাহ 1000 কোটি টাকার কাজ পার হয়ে যাবে, যা বিগত 40 বছরের ফটিকছড়ির ইতিহাস হয় নাই। স্বাস্থ্য শিক্ষার ব্যাপারে অন্যান্য কথা আমরা বলেছি, এর মধ্যে সমাজ কল্যাণের আছে, তারপরে পরিবার পরিকল্পনা ইয়ে আছে, বিভিন্ন জায়গায় কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু কাজ হচ্ছে এখানে। আপনার শিক্ষাখাতে অবশ্যই অগ্রগতি আছে, যেটা অপ্রতুল যেটা সমস্যা আছে সেটার সমাধান করা অবশ্যই হবে সকলকে নিয়ে আমরা এবং সাংবাদিক বন্ধুরা যারা আছেন সকলকে নিয়ে। আপনারা আমাদেরকে জানাবেন, আপনারা জানালে আমরা আমাদের ভুলগুলি ধরে দিলে কোথায় কাজ হচ্ছে কোথায় না হচ্ছে আমার মনে হয় আমরা উপকৃত হবো এবং সরকার উপকৃত হবে। আমার সভাপতি থাকার সময় ফটিকছড়ি কলেজকে সরকারিকরণ করা হয়েছে, এটা দীর্ঘদিনের দাবি, এবং অনার্সও করা হয়েছে একই সাথে সাথে আপনার বিভিন্ন স্কুলগুলি সরকারিকরণ, যে কয়েকটা করোনেশন হাই স্কুল এটা 1 নম্বরে আছে, যে কোনো সময় হয়তো হয়ে যাবে। একই সাথে সাথে আরও 2-1টা স্কুল হবে, 5টি স্কুল আপনার ক্রমান্বয়ে সরকারিকরণ হবে, জাতীয়করণ হবে। ফটিকছড়ির পৌরসভা এটা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয়েছে, এ ব্যাপারে আমাদের মেয়র ইসমাইল সাহেবও প্রচণ্ড কষ্ট করেছেন, আমার থেকেও সহযোগিতা নিয়েছেন, আমরা একসাথে কাজ করতে হবে পৌরসভাকে যাতে 1 নম্বরে পৌরসভা সবাই নিয়ে আসা যায়, এভাবে অবশ্যই আমরা কাজ করি। নির্বাচনটা হচ্ছে এখানে তরিকাত ফেডারেশনের প্রার্থী আছে একজন, এখন আওয়ামী লীগের একজন প্রার্থী আছে, এ ব্যাপারে মানে আপনাদের বক্তব্য কি, সাংঘর্ষিক জিনিসটা হচ্ছে কি না, মানে আপনারা তো সরকারের একটা পক্ষ। না, সাংঘর্ষিক কিছু নেই, আমাদের 14 দলের জোটের যে মিটিংগুলি হয় মিটিং আমরা ঠিক করে রাখি, এবং মিটিং আমাদের সিদ্ধান্ত হয়েছে পৌরসভা মেয়র আর হচ্ছে জাতীয় সংসদ, এই 3টা নির্বাচন ছাড়া আমরা বাকি যে কোনো জায়গায় অর্থাৎ স্থানীয় সরকার বাকি যে কোনো জায়গায় আমরা যে কোনো 14 দলের জোটের যে কোনো কেউ যে কোনো জায়গায় তার প্রার্থী দিতে পারবো। ভোজপুরের ব্যাপারে আমার একটাই উদ্দেশ্য আছে, সেখানে আওয়ামী লীগের প্রার্থী হইল নৌকা আর তরিগতের ফুলের মালা হইলেও নৌকা, কারণ আমার তো অবস্থান নৌকাতে, তাহলে দেখতে হবে জনজন একত্র মিলে যাতে জামাত না হয় তার ব্যবস্থা করা। ধন্যবাদ।